আমি কুদ্দুস ডাক্তারের কাছে এসেছি সারপুন কোন ঘরে শুতে বসে আপনার কি সিরিয়াল দাও আছে হ্যাঁ কালকে সাঞ্জের বেলা কল দেখে থিয়েছি কি নামে সিরিয়াল দিয়েছেন রঞ্জু সদ্দর গায় না যা সোজা যাবেন তারপর সোজা যাবে আমি যাবেন টিয়া খাড়া উপরে যে ফের নিচে গেলে পেয়ে যাবেন ও নো আর মাথায় কিছু সান্ধাইলো না একটা কাউকে হাসতে দেন না হাকে লিয়া যাওয়ার লেগে লোকজনকে কইতে কইতে চলে যান পরে আপনাকে দেখিয়ে দিবে আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো আপনি ভালো আছেন ভালো থাকলে কি আর আপনার কাছে আছি স্যার ঠিক আছে ঠিক আছে কি হয়েছে এবার বাক করে কহেন আর মাথায় ব্যথা আমি দাঁতের ডাক্তার মাথা ব্যথার লেগে আমার কাছে এসছেন কেনে না মানে দাঁতের কারণে হার মাথা ব্যথা করছে ওঠেন যে সুতেন দেখি কি হয়েছে থামেন স্যার আয় কহেন দাঁত তুলতে কয় টাকা লাগে ছশো টাকা লাগবে দাঁত তুলতে ছশো টাকা তো মেলাই খরচ আচ্ছা সস্তায় করা যায় না ডাক্তার সাহেব এটাই আমার ভি আচ্ছা ডাক্তার সাহেব অজ্ঞান করা ওষুধ না লাগিয়ে যদি দাঁত তুলেন তাহলে একটু কম করা যাবে না এরকম কেউ করতে চায় না যদি আপনি চাহেন তো তিনশো টাকায় করে দেবো আর যদি আপনি নিজে না তুলে আপনার কাছে ট্রেনিং করা ছাত্রকে দিয়ে তুলান অজ্ঞান করাও লাগবে না তাহলে একটু কম হবে না স্যার হবে কিন্তু ঠিক মতো হবে কি না এর কোনো গ্যারান্টি না আমি দিতে পারবো না আর অজ্ঞান করা ছাড়া করলে এর জালাস হইতে পারবেন তো যদি পারেন তাহলে দেড়শো টাকা করে দেবো একটা কাজ করা যায় না স্যার ধরেন আপনাদের ক্লাসের মধ্যে আপনাদের একটা ছাত্র ডাটটা তুলবে আর বাকি সব ছাত্ররা দেখবে আর শিখবে তাহলে কেমন হয় আমার ছাত্রকে লেগে তো খুবই ভালো হয় সবসময় তো এরকম রোগী পাওয়া যায় না আপনি যদি সত্যি এতে রাজি থাকেন তাহলে আমি আপনাকে দুশো টাকা দিব তবে কাজটা কিন্তু সহজ নয় মনে দিতে হবে বিশেষ জ্বালা সহ্য করা লাগবে কিন্তু বুঝছেন বাহ ভালোই তো তাহলে ও কথায় থাকলো স্যার কালকে শাশ্রীর লেগে একটা সিরিয়াল থিয়ে দেন